নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1K লাভ। তো আজকে আমি রথযাত্রা, আমাদের বাড়ির রথ বেরোবে। তো সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে ডেইলি লাইফ উইথ লিলি আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তো একটা বিশেষ দিন, রথযাত্রার শুভেচ্ছাও সকলকে জানাচ্ছি, আমার সমস্ত বন্ধুদের রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। সকাল থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, এখানে আনাজ কোটা চলছে রান্নার জন্য। তো আনাজ কুটে এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাঘরের দিকে। তো শাশুড়িমা এখানে বাটনা বাটছে, পোস্ত করবে শাশুড়িমায়ের। আজকে আমাদের হবে চিকেন, তো চিকেন তো শাশুড়িমা খান না, ওই জন্য পোস্ত করবেন, লাউ ডগ আলু পোস্ত, সেই জন্য বাটনা বাটা চলছে। তো সিলেই বাটনা বাটছেন আর আমি পাশে পেঁয়াজ কুটছি, রসুন কুটছি। তো শাশুড়িমা বলেন যে সিলেই বাটনা বাটা ভালো, হাতের ব্যায়াম হয়, কিন্তু এখনকার যুগে কেউ সিলে বাটে না, মিক্সিতে বেটে নেয়। তো শাশুড়িমার বাটনা বাটা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুটে নিলাম, এবার চলে যাচ্ছি আমাদের রথটা তোমাদের দেখাতে। এই যে রথটা এখনও সাজানো হয়নি, বিনা সাজিয়ে তোমাদের একবার দেখিয়ে নিলাম, আবার সাজিয়ে তোমাদের একবার দেখাবো, পুজো হবে এই রথে। তো এই রথটা গতকাল আমার দেওর এনেছে, ভীষণই মজা হয়, আমাদের রথেও খুব মজা হয়, হোলিতেও খুব মজা হয়, আমাদের বাড়িতে মানে সবাই মিলে খুব মজা করি বিভিন্ন অনুষ্ঠানে। তো এই রথটা কলকাতা থেকে এনেছে, তো রথটা দেখাবার পরই চলে আসছি সরাসরি। আমার এক মামা শ্বশুর তিল ভাঙছে, তিলের যে খোলাগুলো হয় সেইগুলো জাঁতায় ভাঙছে, কীভাবে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একজন পুরুষ মানুষ হয়ে যে তিল জাঁতায় কীভাবে ভানে সেইটাই তোমাদের দেখাবার চেষ্টা করলাম। তো কী সুন্দর যে ওই যে ছোট্ট গর্তটা আছে, সেই গর্তের মধ্যে অল্প অল্প করে তিল দিচ্ছে, আর একটা যে ওই পাশে গর্ত আছে সেই গর্তটায় একটা লাঠি দিয়ে ঘোরাচ্ছে। ওই লাঠিটা হচ্ছে লোহার ছিল বলে হাতে লাগছিল মামা শ্বশুরের, তাই ওই লাঠিটা চেঞ্জ করে একটা কাঠের লাঠি দিয়ে ঘোরাচ্ছেন, অল্প অল্প করে তিল দিচ্ছেন আর লাঠিতে করে ঘোরাচ্ছেন, আর খোলাগুলো কী সুন্দর বের হয়ে যাচ্ছে। তারপরে চলে আসবো আমি কাঠের উনুনে, যেহেতু রান্না করবো সেহেতু কড়াইতে একটু মাটি বুলিয়ে নিচ্ছি, নাহলে জোছনার মাজার খুব অসুবিধা হবে, কালি উঠতে চায় না, সেই জন্য মাটি বুলিয়ে নিয়ে সরাসরি চলে যাব এবার কাঠের উনুনে রান্না করতে। তো কাঠের উনুন জ্বালার আগে ব্রহ্মাদেবকে স্মরণ করে কাঠের উনুন জ্বালতে হয়, সেই কারণেই আমি এটা শাশুড়িমার কাছ থেকেই শিখেছি, সেই কারণেই ব্রহ্মাদেবকে স্মরণ করে আমি কাঠের উনুনটা ধরিয়ে দিলাম। যেহেতু শুকনো কাঠ সেহেতু তাড়াতাড়ি ধরে গেছে উনুনটা জ্বালতে আমার বেশি ধকল পোয়াতে হয়নি, নাহলে আমি কাঠের উনুনতে জ্বালতেই পারি না, আমার বাপের বাড়িতে এইসব কিছু নাই, সেই কারণে শ্বশুর বাড়িতে এসেই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে রথযাত্রার শুভেচ্ছা সবাইকে রইল, আজকে তো রথযাত্রা শুক্রবার। তো আমি চলে এসেছি রান্না করতে, আজকে আমাদের হবে চিকেন, জানোই তো বুধবার আমাদের চিকেন আনে, আর বৃহস্পতিবার তো হয় না, শুক্রবার হয় প্রত্যেক সপ্তাহেই। আর সেই চিকেন রান্না করব, চিকেন রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজ অল্প করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন আর টমাটো অল্প করে ভেজে নিয়ে তার উপরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেলে এর উপরে আমি মশলা দিয়ে তারপরে কষব। তো আজকে আমাদের বাড়িতে রথ বেরোবে বিকালবেলা,
তোমরা সাথে থেকো, সব দেখাবো, সবটাই দেখাবো। রথটা তো অল্প করে তোমাদের দেখালাম, বড় রথ। এবারে এবারে নতুন এনেছে আমার দেওর, তো সেই রথ টানা হবে বাড়ির সব সবাই, বইয়েরা, ছেলেরা, বাচ্চারা সবাই মিলে যাব, গিয়ে রথ টানা হবে, তোমাদের দেখাবো। তোমরা সাথে থেকো অবশ্যই। আর এই রান্নাটা, চিকেন রান্না অনেকবারই আমার চ্যানেলে তোমাদের দেখিয়েছি, তো অল্প স্বল্প করে দেখিয়ে আজকে ছেড়ে দেবো, কারণ নালে বিশাল বড় ব্লগ হয়ে যাবে, তোমরা কেউ ফুলবাজ করবে না। আর এর উপরে আমি মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে কী কী আছে তোমরা জানো তো, প্রত্যেক বাড়ি দেখাই, আদা, আদা বাটা, টমেটো আর বেটেছি, আর এর মধ্যে আছে তিন রকমের সস দিয়েছি, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো সস, আর দিয়েছি গুঁড়ো মশলাগুলো সব দিয়েছি, চিকেন কারি মশলা আছে, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, এইটা আমি দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম ইয়েতে মশলাটা, আমি মশলাটা কিছুক্ষণ রেখে দিই কারণ এতে রংটা ভালো আসে, তোমরাও ট্রাই করে দেখবে, দেখবে রংটা, তরকারির রং খুব সুন্দর আসে যে কোনো তরকারিতেই মশলা দিই। আমাদের চিকেন হলে কাঠের উনুনেই হয়, কষানো আমার হয়ে গেছে কাঠের উনুনে, এতক্ষণ ধরে কষলাম, আর এখানে একটু ছেলেকে তুলে দিয়েছি, ছেলে কষা খাবে। এবার আমি জল দিয়ে দেব, বেশি জল দেবো না, বেশি জল দিলে মুরগি মাংসে টেস্ট হয় না। জল দিয়ে দিলাম, ব্যাস ফুটে আলুগুলো সেদ্ধ হবে, তাহলেই আমার রান্না কমপ্লিট। চাপা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো যে আছে, কাঁচা লঙ্কা আমি এক ফুট হয়ে গেলে তারপরে দেবো, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার সাজানো রথটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা পুজো করা হয়েছে, রথ অবশ্যই পুজো করতে হয় জগন্নাথ দেবের, পুজো করে নিচে দেখতে পাচ্ছ ফুল আছে, ঠাকুর আছে, পুজো করে তারপরে এটাকে আগে সাজানো হয়েছে, তারপরে পুজো করা হয়েছে। যার জন্য এত কিছু সে কই, রথ কই, আকাশ ঢাকা যাত্রা, আমাদের বাড়ির রথ বেরোবে, তার সঙ্গে আকাশ নামবে মনে হচ্ছে, আকাশ ডাকছে। খুব আকাশ ডাকছে, হাওয়াও দিচ্ছে, মেঘ করেছে, তো চলো বেরোই। আমার সব জায়গা রেডি হয়ে গেছে, রথ সাজানো হয়ে গেছে, আসবে না কখন থেকে দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে, চলো এখান থেকেই ঢুকিয়ে দাও, আর যাবো না, বৃষ্টি পড়ছে।
বাবা চাচাবে। নাইট বন্ধুরা, চলে এসেছি একদম ডিনার করতে। তো আজকে তো তোমরা দেখে তোমাদের দেখিয়েছি যে চিকেন হয়েছে, তো চিকেন দিয়ে আমি আর ছেলে ভাত খাবো, আর হাজবেন্ড খাবে রুটি, ছানা আছে, মিষ্টি আছে। আর আজকে তো স্পেশাল দিন, রথের দিন, জিলিপি তো হবেই। জিলিপি এনেছে, এই যে জিলিপি, ছানা, মিষ্টি, চিকেন, রুটি, ছেলের ভাত, আমার ভাত, আম আছে। এই দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে। আর আজকে তোমাদের দেখাবো বলেছিলাম রথ টান, তো দেখাতে পারলাম না, বৃষ্টি নেমে গেলো। তোমরা তো দেখতেই পেলে বৃষ্টি নেমে গেলো, ওরা বেরোতে বেরোতেই সবাই বেরোতে বেরোতেই বৃষ্টি নেমে গেলো। অনেকক্ষণ থেকেই আভাস দিচ্ছিল আকাশ, গুড় 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 করছিল, কিন্তু হলো না, দেখাতে পারলাম না পুরোটা, তো তার জন্য সরি। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের কাছে উপস্থিত হয়ে যাব, তোমরা অপেক্ষা করতে থাকো। ঠিক আছে, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1K লাভ। ওকে, তাহলে গুড নাইট অ্যান্ড গুড বাই।